رحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفقه الحميد: رتل القرآن تطيلا. شميت القرآن شكرا. আপনারা আজকের এই মাহফিলে আপনাদের অনেক মূল্যবান সময়কে কোরবানি দিয়ে অনেক কষ্ট করে অনেক পথ পাড়ি দিয়ে আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই উপস্থিতির জন্য কবুল ও মঞ্জুর করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন তার প্রিয় হাবিবের উদ্দেশ্য করে, ওয়ারাতিল কুরআনা তারতিলা। তার প্রিয় হাবিব উদ্দেশ্য করে বলেন যে, হে নবী, আপনি তেলাওয়াত করুন সুবিন্যস্তভাবে, অর্থাৎ ধীরে ধীরে। কারণ তার তিলের যে তাফসীর এসছে, এর মধ্যে ওলামা কেরাম যে ব্যাখ্যা করেছেন, তার ব্যাখ্যা হচ্ছে যে তার তিল অর্থাৎ ধীরে ধীরে তেলাওয়াত করা, অর্থাৎ যে তেলাওয়াতের যে পঠন পদ্ধতিগুলো রয়েছে, যে নিয়মকানুনগুলো রয়েছে, সেই নিয়মকানুনগুলো অনুসরণ করে ধীরে ধীরে তেলাওয়াত করার নাম হচ্ছে তার তিল। প্রত্যেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন নাকি মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তো আজকের এই মাহফিল হচ্ছে আমাদের ঈমান বৃদ্ধির মাহফিল, আমাদের ঈমানকে তাজা করার মাহফিল। কেননা পৃথিবীর মধ্যে যত ধরনের মাহফিল হয়, যে কোনো ধরনের মাহফিল হয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল, যে মাহফিলের মধ্যে কোরআনের তেলাওয়াত করা হয়। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। অপর একটি হাদিসে কারিমা এসছে, আল্লাহ রাসূল বলেছেন তার উম্মতকে উদ্দেশ্য করে, اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। হে উম্মত, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কেননা এই কোরআনই কিয়ামতের মাঠে ওই তেলাওয়াতকারের জন্য সাফাতকারী হিসেবে আসবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন, এটা হচ্ছে সেই কিতাবুল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা মুসলিম উম্মা আজকে আমরা কোরআন থেকে আজকে অনেক অনেক দূরে। আজকে আমাদের উপর এত বিপদ, এত ধরনের সব কিছু। আমি মনে করি যে একমাত্র কারণ হচ্ছে আজকে আমরা মুসলিম উম্মা, মুসলমানের সন্তান আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই না, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়া মিলাইনে লেখাপড়া করার জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষকের কাছে নিয়ে যাই, কিন্তু কোরআনের তালিম নেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ কোরআনের শিক্ষকের কাছে আমরা নিয়ে যাই না। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় অফিসার বানান, কোনো অসুবিধা নেই, ইসলাম এটা অনুমোদন করে। কিন্তু একজন মুসলমানের সন্তান হিসাবে আপনার ফরজ হচ্ছে প্রথম যে তার যে বেসিক যে আইন, বেসিক যে নলেজ, সেটা হচ্ছে কোরআনের জ্ঞান, কোরআনের নলেজকে অর্জন করা। এটা আপনার কর্তব্য। কিন্তু আজকে আমরা দুনিয়ার প্রতি এতটা আসক্ত হয়ে গেছি যে আজকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের আইন দেই না। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনার সন্তানদেরকে তার প্রাথমিক শিক্ষা যেন মাদ্রাসা শিক্ষা হয়, প্রাথমিক শিক্ষা যেন তার কোরআনের শিক্ষা হয়, তবেই একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদি না একটি মানুষের মধ্যে কোরআনের জ্ঞান থাকে, কোরআনের আইন থাকে, তো তার দ্বারা কোনো সমাজের ভালো আশা করা যায় না। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমার একটি সন্তানকে না, প্রতিটি সন্তানকে আমি তার প্রাথমিক শিক্ষা যেন কোরআনের শিক্ষা দিব, তারপর আমি অন্যান্য যে শিক্ষাগুলো আছে সেগুলো আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করুন, আমিন।